প্রিয় বিনিয়োগকারীগণ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এসএমজে 24 টিভির আজকের শেয়ার বাজারে। কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে ফুয়াং ফুডস লিমিটেডের শেয়ার দর। কোম্পানিটিতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার পেছনে কোনো সংবেদনশীল তথ্য আছে কি না তা জানতে চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় ডিএসই। চিঠির জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে শেয়ার দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই। আজ বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত 11 কোম্পানি। কোম্পানিগুলোর মধ্যে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো 27 জানুয়ারি বিকেল 3:30, ই জেনারেশন 26 জানুয়ারি বিকেল 4, অ্যাপেক্স ফুটওয়্যার 26 জানুয়ারি বিকেল 4, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস 26 জানুয়ারি দুপুর 2:30, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং 26 জানুয়ারি বিকেল 3:30 এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস 26 জানুয়ারি বিকেল 5টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে তালিকাভুক্ত 3 কোম্পানি। কোম্পানিগুলোর মধ্যে ডোরিন পাওয়ার জেনারেশন সিস্টেমস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় হয়েছে 2.33 টাকা, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি আয় হয়েছে 5.45 টাকা এবং আজিজ পাইপস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি লোকসান হয়েছে 66 পয়সা। আগামী 23 ও 24 জানুয়ারি স্পট মার্কেটে লেনদেন করবে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। রেকর্ডেড থাকায় আগামী 25 জানুয়ারি কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে এবং 26 জানুয়ারি থেকে কোম্পানিটির শেয়ার আবার স্বাভাবিকভাবে লেনদেন হবে। মূল্য সংশোধন হয়ে আগামী 23 জানুয়ারি লেনদেনে আসবে পদ্মা অয়েল লিমিটেডের শেয়ার। কোম্পানিটির শেয়ার গত 18 ও 19 জানুয়ারি স্পট মার্কেটে লেনদেন হয়। রেকর্ড ডেটের জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল। আজ টপ 10 গেইনারে উঠে এসেছে কেয়া কসমেটিক্স লিমিটেড। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো দেশবন্ধু পলিমার, গোল্ডেন সন, গ্লোবাল হ্যাভি কেমিক্যালস, ইউনিয়ন ইন্স্যুরেন্স, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টি কোম্পানি, ইয়াকিন পলিমার, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি এবং লিন্ডে বাংলাদেশ লিমিটেড। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 33 কোম্পানির মোট লেনদেন হয়েছে 52,12,00,000 টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, ফরচুন শুজ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, প্যারামাউন্ট টেক্সটাইল, ইস্টার্ন হাউজিং, পায়োনিয়ার ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। শেয়ার বাজারের যাবতীয় আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।